হযরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান। একদিন তিনি দেখেন একটি পাখি তার সন্তানদের আদর করছে। আবেগময় ঘটনাটি দেখে নিঃসন্তান নারীর অন্তরে সন্তান লাভের বাসনা জাগল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেন তাকে একই নিয়ামত দান করেন। আল্লাহপাক তার স্বীয় রহমাতে হযরত ইমরানের স্ত্রী দোয়া কবুল করেন এবং তিনি গর্ভবতী হলেন। তিনি এতে এতটাই খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খিদমত হিসেবে তিনি ন্যস্ত করবেন। এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সেই নারী ভাবেননি যে তার ঔরসে ছেলে সন্তান আসবে না মেয়ে। বাইতুল মুকাদ্দাসের খিদমতে তো মেয়ে সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয়। তারপরে যথাসময়ে তার প্রসবের সময় হলো এবং তিনি যা ভাবেননি তাই হলো। তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন। এই কন্যা ছিলেন বাহ্যিক ও আধ্যাত্মিক উভয় সৌন্দর্যের অনন্যা। সেও ছিল তার রবের অনুগত বান্দা। তারপরে আল্লাহ তাআলা এই মেয়েকে সন্তুষ্ট চিত্তে কবুল করে নেন। তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি। এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক। তিনি যখন ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে হাজির হতো। হযরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত। তার ঔরসে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন, তিনি মেরি বা মারিয়াম সালাম আলাইহা। এই কুমারী মারিয়াম যার কাছে ইচ্ছা করলে আল্লাহর রিজিক এসে হাজির হতো। আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভ ধারণ করলেন। তাকে নিয়ে সমাজে নানা কথা উঠল। এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দূরে এক নির্জন জায়গায় আশ্রয় নেন, যেখানে তার কাছে খাবার নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, অথচ তিনি সন্তান সম্ভবা। অতঃপর মারিয়ামের প্রসব বেদনা উঠল। জিবরাইল আলাইহিসসালাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পাশের খেজুর গাছের কাণ্ডে নাড়া দিতে। এই খেজুর গাছটি তার জন্য পাকা খেজুর দান করবে। এত কষ্টের মুহূর্তেও আল্লাহ কি চাইলে তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না? তিনি তো পারতেন তার রূহ হযরত জিবরাইল আলাইহিসসালামকে দিয়ে খাবার পাঠিয়ে দিতে, কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে। সেই সময় যখন মারিয়াম তার জীবনের অন্যতম দুর্বল অবস্থায় আছে, এখন পর্যন্ত শুনে কার কি মনে কি এসেছে জানি না, মনে হতে পারে আল্লাহ তাআলা হয়তো বান্দার কষ্ট চান, সহজ চান না। এখন মনে না হলেও এরকম দুঃখের মুহূর্তে আমাদের জীবনে কখন আসে, যখন অসহ্য লাগে, আমাদের সবকিছু অসহ্য লাগতে থাকে, তখন নিজের অজান্তে আমরা কেউ কেউ বলে উঠি আল্লাহ কেন আমার সাথে এমন করেন। মারিয়াম আলাইহিসসালাম সেই দিনের অল্প কষ্টটুকু দিয়েও তার ছোট্ট একটা পরীক্ষা দিলেন আল্লাহ তাআলা। তার এই গল্পটিকে জায়গা করে দিলেন পবিত্র কোরআনে। হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্ত্বনা খোঁজার মাধ্যম করে দিলেন তিনি মারিয়াম আলাইহিসসালামকে। যতবার কেউ তার এই ধৈর্য আর তাকওয়ার গল্প শুনে মনে শান্তি পায়, মারিয়াম আলাইহিসসালামের আমলনামায় কিছু সওয়াব যুক্ত হয়, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন। তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সূরা, সূরা মরিয়াম। সেদিন ইমরানের স্ত্রী যদি মেয়ে হওয়ার দুঃখে কাতর অকৃতজ্ঞ হতেন, তবু মরিয়াম আলাইহিসসালামের মর্যাদা কি এতটুকু কমত? আর মরিয়াম আলাইহিসসালাম যদি তার কষ্টে দুঃখে আল্লাহর অবাধ্য করতেন, তবু কি তার ঔরসে ঈসানবীর জন্ম হতো? আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হতো। শুধু আল্লাহ তাদের সাময়িক পরীক্ষা ফেলেন মাত্র, তাও শুধু এই জন্য যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন। সেই দুনিয়ায় যেই দুনিয়ায় শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। আমাদের জীবনে সুখের মুহূর্তগুলোর কোনো মূল্য নেই যদি দুঃখগুলো না থাকে। দুঃখ কষ্টের মুহূর্তগুলোকে আমরা হতাশ হয়ে যাব না, শয়তানের সাহায্য আমরা কামনা করব না। অথচ কোরআনে আল্লাহ তাআলা বান্দার জন্য পথ প্রদর্শনকারী বানিয়েছেন, অন্তরে শিক্ষা বানিয়েছেন। আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে তারই অবাধ্যতা করে কিভাবে শান্তি পাব? আমরা কি প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক হচ্ছে না কিনা? আমাদের কি দৃষ্টি হেফাজত হচ্ছে কিনা, কানের হেফাজত হচ্ছে কিনা? অন্তরের গুণাগুলো দূর করার জন্য কি করেছি আমরা? আল গফুর আমাদের ক্ষমা করে দিন, আস-সবুর আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।